হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবানা কুকিং রেসিপি। আজ আমি রান্না করব দই পোনা বা দই দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানিয়ে। দেখুন খুবই সহজভাবে এবং অসাধারণ স্বাদের এই দই মাছ রেসিপিটা আমি রান্নাটা তাহলে কেমন করে করি দেখে নিন। এরকম কয়েকটা পিস নিয়ে নিয়েছি, দেখুন খুব মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। মাছটা টাটকা এবং ফ্রেশ হলে কিন্তু মাছ রান্নাটা করলে খুব ভালো লাগে খেতে। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দাওনি অবশ্যই একটা লাইক করে দাও, এবং ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। দেখুন কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার খুব গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মাছটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, দেখতে পাচ্ছেন এরকম পুকুরের মাছ কিন্তু একটার সঙ্গে একটা চামড়ার সঙ্গে লেগে যায়, সেভাবে সাবধানভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এক পিট আমার ভাজা হয়ে গেছে মাছের। এরপর মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি, বেশি ভাজা ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগে না। এই ক্ষেত্রে মাছের ঝাল বা অন্য কিছু রান্না করলে কিন্তু একটু বেশি ভাজলে ঠিক আছে, কিন্তু একটু দই দিয়ে রান্না করব সেই জন্য একটু কম ভাজছি। দেখুন আবারও যে কটা ছিল সে কটা আবারও আমি ভেজে নিচ্ছি। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই বন্ধুরা, অনুরোধ রইল আপনাদের কাছে আমাকে সাপোর্ট করবেন। এরপর ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলটা কিন্তু ফেলা চলবে না, ওই তেলে কিন্তু মাছটা রান্না করলে স্বাদটা কিন্তু বেড়েই যায়। মাছের যে টেস্টটা ওই তেলের মধ্যেই থাকে, সেক্ষেত্রে যদি তেলটা আরও বেশি পুড়ে যায় বা কালো হয়ে যায় সেরকম তেল কিন্তু দেয়া দিলে কিন্তু মাছের রান্নার টেস্টটা একটু তিতাভাবে এসে যায়, কিন্তু মাছের তেলটা ভালো থাকলে অবশ্যই সেই তেলটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। পেঁয়াজ টমেটো বাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা। এরপর সরিষা বাটা দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরকমভাবে রান্না করে কিন্তু খুবই ভালো লাগে খেতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু সব কিছু শিখতে পারবেন। এরপর ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু পরিমাণে চিনিও দিতে পারেন, তার জন্য টক টক মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু আমি চিনি দেব না, আমার একটু টক টক মতো রান্না করলেই ভালো লাগে খেতে। যেহেতু মাছের রেসিপি সেই জন্য অন্যান্য রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে তবে ভালো লাগতো। এরপর দইয়ের বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি ওটা শোকাবো না, ওতে আবারও একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঝোলটা আমার ফুটে গেলে আমি মাছটা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী নুনটা আপনারা টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। বেশি ও দিলে খুব ভালো লাগবে না, কমও দিলেও ভালো লাগবে না। এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি,
এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। দেখুন দই পোনা রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আরও একটু ক্ষণ জাল করে নিলে কিন্তু আমার দই মাছের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে, খুবই সুস্বাদু। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ।